থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি মটরের টিক্কা মশলা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন। আমি রেসিপিটা এবার আরম্ভ করছি, কেমনভাবে টিক্কা মশলাটি বানাতে হয় দেখুন বন্ধুরা। মটরের টিক্কা মশলা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো মটর, 2 আলু, এগুলো আমি ভালো করে ধুয়ে প্রেসারে আমি সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি 3টি পেঁয়াজ, এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 4টে মতো, কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়েছি। রসুন বাটা নিয়েছি, আদার বাটা নিয়েছি, লেবু 1 ফাঁক নিয়েছি, 1টা টমেটো এইভাবে কেটে রেখেছি, ধনে পাতা কেটে রেখেছি, 1টা তেজপাতা নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়েছি, টমেটো সস নিয়েছি। এবার আমি মটরটাকে তরকারি করে বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষার তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো সরষার তেল দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি কড়াতে। পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তেজপাতাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। টমেটো গুলো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তাহলে বুঝবো যে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটে জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। আলু মটরটা দিয়ে দিচ্ছি এর উপরে, মশলার উপরে দিয়ে ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আলুগুলো ম্যাশ করে নিয়েছি আমি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিনিট মতো আমি এইভাবে আমি কষে নেব মটর আলুগুলোকে। এর উপর দিয়ে দিচ্ছি আমি সানরাইজ গরম মশলা 1 চিমটে। মিনিট হয়ে গেছে, এবার আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেল। আমি জল দেব না, এইভাবে আমি টিক্কা মশলাটা রান্না করব। এইভাবে গোটা গোটা যেন মটরগুলো থাকে না, যেন মটরগুলো ভালো সেদ্ধ হয়ে যায়, এইভাবে গোটা গোটা কেমন আমি এবারে তুলে নিচ্ছি। মটরটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি টিক্কা মশলাটা কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। এইভাবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 2টো প্লেটে। এবার দেখুন বন্ধুরা কেমন ভাবে টিক্কা মশলাটি বানাবো আমি। দেখতেও যেমন সুন্দর লাগবে, প্রথমে আমি এইভাবে পেঁয়াজ কুচুনোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি জিরের গুঁড়ো, পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, এরপর আমি দিয়ে দিচ্ছি ফেস ক্রিম,
দিব লেবু, লেবুরের রস, লেবু রস, এইভাবে এইভাবে আপনারা টিক্কা মশলা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। মেলাতে, বাজারে, দোকানে এইভাবে টিক্কা মশলা বানায়, কিন্তু ঘরে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।